নমস্কার, 24 আওয়ার্স টিভি আর কথা সুরার ছন্দে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক রবিবার কথা সুরার ছন্দে কথায় গানে আর গল্পের ডালি নিয়ে আসি আমরা আপনাদের কাছে। রবিবারের বিকেলটা আর পাঁচটা দিনের থেকে তো একটু আলাদা, তাই সেই আলাদা দিনটাকে আলাদা রকম করে উপভোগ করতেই আমাদের এই বিশেষ নিবেদন কথা সুর আর ছন্দ। আজ যিনি আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী, তিনি সুরভি মুখোপাধ্যায়। আজ কিন্তু শোনাবো আবার একটু ভিন্ন ধরনের গান, রবীন্দ্রসঙ্গীত আপনারা শুনেছেন বারবার, আজ শোনাই আরেক প্রিয় কবি, সুরকার গীতিকার নজরুল ইসলাম, তারই গান দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের ডালি। চলুন শুনে নিই।
নজরুল ইসলাম, আমাদের বাংলার এই যে এত বড় বড় কবি গীতিকার সুরকার জন্মেছেন, আমার মনে হয় এটা আমাদের একটা বড় পাওনা, তাই না? আর নজরুলের মতন, নজরুল ইসলামের মতন সুরের যে জাদুকর আমরা বলতে পারি, মানে রাগগুলোকে, বিভিন্ন রাগগুলোকে ভেঙে তাকে এত সুন্দর করে, এত মানে বৈচিত্র্য, অসম্ভব, আর মানে একদম ভেতরটা ছুঁয়ে যায়, তাই না? মানে আমার মনে হয় এত এত সুন্দর সুর, যেটা এবারে আমাদের আর আরও একটা কথা বলি যে আজকে 24 আওয়ার্সের স্টুডিওতে জয়নগর থেকে সুদূর জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে আমাদের এখানে আজকে নজরুলের গান নিয়ে এই অনুষ্ঠানে সুরভি রয়েছেন, সুরভি মুখোপাধ্যায়। আচ্ছা সুরভিদি, আপনি নজরুল গীতি তো শিখেছেন, কার কাছে শিখেছেন নজরুল গীতি? আমি অ্যাকচুয়ালি অভিরঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার গুরুজি, মাসে ওনার কাছে এখনও তালিম চলছে। আর আমি নজরুল গীতি শিখেছি পূরবী দত্ত, উনি, আর পরে বিমান মুখোপাধ্যায়কে খুব কম দিন পেয়েছিলাম, আর এখন আমি শ্রদ্ধেয় মনোময় ভট্টাচার্যের কাছে শিক্ষাধীন, ওনার কাছে শিখছি। তো এই গানটা শ্রদ্ধেয় পূরবী দত্তর কাছে শেখা। গানটির মধ্যে এই বর্ষা, ঝুলন, রাধাকৃষ্ণ সব কিছু মিলেমিশে একাকার, মানে প্রেমটা, প্রেমটা আর কি। বর্ষা মানেই প্রেম, বর্ষা মানে আর প্রেমের সঙ্গে তো ঝুলনের একটা ভীষণ সুন্দর সম্পর্ক আমরা সবাই জানি, রাধাকৃষ্ণ। হ্যাঁ একদম। Thank you.
খুবই নীতি বিধে বিজলি জুড়ি নিপিতা মি খুবই নীতি বিধে বিজলি জুড়ি নিপিতা গাহিব তুলি তুলি শাওন গীতি খুবই নীতি বিধে বিজুড়ি জুড়ি নিপিতা গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা শুনিব বধুর বাসি বনহরিণী চকিতা মেঘনীল শাড়ি নানি রঙের চুনরিয়া মেঘনীল শাড়ি নানি রঙের চুনরিয়া কাজুলি মাজিল তব আঁখিয়া সখী বাঁধল বাঁধল ঝুলনি পর্দায় আনন্দ নিবেদিত কথা সুর ছন্দ অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার বিকেল 5টায় এবং পুনঃপ্রচার দেখুন প্রতি সোমবার সকাল 7:30 মিনিটে। আপনিও যদি চান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 8583828924 অথবা 7980468083। এই যে এত সুন্দর গান আমরা শুনছি, আমরা জানি 29শে আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন, তো তারই সেই মৃত্যুদিনে আমাদের মৃত্যু মাসে আগস্ট মাস, সেই আগস্ট মাসে আমাদের নজরুল ইসলামের প্রতি আমাদের একটা শ্রদ্ধার্ঘ। আজ কথা সুরার ছন্দে আমরা যাকে পেয়েছি সুরভি মুখার্জি, তারই হাত ধরে আমাদের এই শ্রদ্ধা নিবেদন চলছে। আচ্ছা দিদি, একটা কথা বলি, বর্ষা, বর্ষা মানে তো প্রেম, তাই না? তো আর প্রেমের ওপরে নজরুল ইসলামের প্রচুর গান রয়েছে, তো সেরকমই আঙ্গিকে যদি তুমি আমাদের একটা কিছু শোনাও। হ্যাঁ, যে গানটা শোনাচ্ছি, নজরুল ইসলাম খুব মাহফিল করতেন বাড়িতে সব বন্ধুবান্ধবদের নিয়ে। তো একদিন একটা এরকম অনুষ্ঠান মানে আসর চলছে, তো জিজ্ঞেস করলেন সবাই তার প্রিয়তমাকে কীভাবে সাজাবে, তো এক একজন এক এক রকম বললেন। তো নজরুল ইসলামের যখন টার্নটাইন আসলো, উনি এই গানটা গাইলেন। প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, করণে তুলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল, দেব খোপায় তারার ফুল,
যোচনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রাম যোচনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব অন্তরে তুমি আছো চিরদিন গো অন্তর জামি, বাইরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি। এই যে ছোট্ট দুটো কথা, সেই কবে কবি লিখে গেছেন আজও দেখো তা সমান প্রাসঙ্গিক। তবু আমরা বিভিন্ন জাতি ধর্ম পরিপ্রেক্ষিতে আমরা হানাহানি মারামারি করি, তাই না? এই যে পৃথিবী, সুন্দর একটা পৃথিবী, অস্থির, বড় মানে এমন একটা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চারপাশের হানাহানিতে, কিন্তু সেরকম পৃথিবী না হয়ে যদি সুস্থ একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, সেই কামনাই তো আমাদের সবসময় সর্বদা। এমন কোনো একটা গান আমাদের শেষ করব, অবশ্যই সময় যেহেতু বেশি নেই তাই শেষ করব এমন কোনো গান দিয়ে, যে গান, হ্যাঁ, গজলঙ্গের গানটি বিমান মুখোপাধ্যায়ের কাছে শেখা,
প্রিয় যাই যাই বলো না, একদম আমরাও যেতে দেব না। না প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলো না 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 না, আর করো না ছলো না 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 না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলো না না। আজ আমাদের আর নজরুল গীতি মানে জানেন তো, গানটার কথা আর সুরের এই যে মেলবন্ধন, সুরের মূর্ছনা, আর যারা ছিলেন এই সুন্দর সুরের সাগরে আমাদের কান্ডারি, তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে কিবোর্ডে ছিলেন রঞ্জু নন্দী, আর তবলায় ছিলেন গোপাল নাথ, যাদের সুরের মূর্ছনায় এই যে সুন্দর গানগুলি এত সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারলাম। আর যিনি আমাদের সাথে আজ এই নজরুলের শ্রদ্ধা নিবেদনের সন্ধ্যায় আমাদের সাথে ছিলেন সুরভি মুখার্জি। সুরভিদিকে সুদূর জয়নগর থেকে আমাদের স্টুডিওতে আজকে সুরভিদি
তোমার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। শেষ করছি, আর অবশ্যই সামনের রবিবার আমাদের পাশে থাকবেন, এই ভরসাটুকু কিন্তু আমাদের রইলো।